দিন পরস্পর তরমুজ ছুঁড়ে মজা করা কি হারাম? এই যে ছবি দেখছেন, এটা আফগানিস্তানে ঈদের দিন পরস্পর তরমুজ ছুঁড়ে মজা করার একটি দৃশ্য। এ ব্যাপারে একটি প্রশ্ন এসেছে। গতকাল আফগানিস্তানে পবিত্র ঈদ উল ফিতর রাষ্ট্রীয়ভাবে পালিত হয়েছে, তো আফগানিদের ঈদ উদযাপনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় একদল লোক পরস্পর তরমুজ ছুঁড়ে আনন্দ করছে। এই দৃশ্য দেখে যেমন অনেকেই খুশি হয়েছেন, আবার অনেকেই সমালোচনায় মুখর হয়েছেন। এটা নাজায়েজ বা অতিরঞ্জন বলে মন্তব্য করেছেন। তো এক ভাই খুশির দিন এভাবে তরমুজ ছুঁড়ে আনন্দ করাকে সাহাবাই কেরামের সুন্না বলে আখ্যায়িত করেছেন। এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি। জবাব হলো, এ সংক্রান্ত একটি হাদিস পাওয়া যায়। হাদিসে আসছে যে আন বকর বিন আবদুল্লাহ কালা কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাবাদাহুনা বিত্তাবিহ ফাইজা কানাত আল হাকাইকু কানু হুমুর রিজাল। অর্থাৎ বকর বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ একে অপরের প্রতি তরমুজ নিক্ষেপ করেও রসিকতা করতেন, কিন্তু তারা কঠিন বাস্তবতার সম্মুখীন হলে যোগ্য পুরুষই প্রতিপন্ন হতো। এ হাদিসখানা আল আদাবুল মফরাদের 266 নম্বর হাদিস। তো সুতরাং এভাবে আনন্দ প্রকাশকে নাজায়েজ বলার সুযোগ নেই, বরং যদি অপরজনের ক্ষতি না হয়, শর্ত হলো অপরজনের যদি ক্ষতি না হয় বা অসহনীয় কষ্ট না পান, তাহলে এভাবে খুশি প্রকাশ বা রসিকতা করা জায়েজ আছে।